আজকে রাজত্ব কার, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় বক্তে নসর, দুনিয়া জালিম শাসকরা কোথায়? সব বিলীন করে দিয়ে ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারাবাহিক এই অনুষ্ঠানের আজকে যে সকল দর্শক শ্রোতা আমাদের সাথে সম্পৃক্ত একাত্ম হয়েছেন, সবাইকে আমি মোবারকবাদ, আহলান সাহালান এবং খোশ আমোদের জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক আলোচনা। আজকের পর্ব আখেরাত, পরকাল, এই অংশের হাসরের মাঠ বিচার পর্ব। প্রিয় দর্শক, গেল পর্বে আমরা মোটামুটি সংক্ষেপে স্বল্প পরিসরে হলেও জাহান্নাম, জাহান্নামের শাস্তির ভয়াবহতা, এটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আমরা যেই পরকাল বা কেয়ামত, হাসরের মাঠ বিচার, এটাকে মহাগ্রন্থ আল কোরআন বিভিন্ন পরিভাষায় বিশ্ব বিবেককে আমাদেরকে জাগ্রত করার জন্যে বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। যেমন ইয়ামুদ্দিন, ইয়ামুল হিসাব, ইয়ামুল তাকা, ইয়ামুল জামান, ইয়ামুত তাগাবুন, আরও অনেক। সেই ভয়াবহ দিন আমাদের সামনে, সকল মানুষের সামনে রয়েছে। বিভিন্ন সময় অন্তত আমাকে এই সর্বশেষ করুণার আগে জাপানের ওসাকা শহরে একটা সেমিনারে আমি যখন প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শ্রোতাদের সাথে কথা বলছিলাম, তখন একজন শ্রোতা আমাকে প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, আসলে পরকাল কি, এটার প্রয়োজনীয়তাটা কেন? আমি তাকে বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আসলে পরকাল, আখেরাত, শেষ বিচার, এটার পিছনে যুক্তি আছে, দর্শন আছে, ফিলোসফি আছে, সুস্থ বিবেকের সমর্থনও আছে। কারণ একটাই, আমাদের দুনিয়ার মানুষের এই জীবনটা, পার্থিব জীবন, এটা সসীম, সীমিত, সীমাবদ্ধ। এই সসীম জীবনে কোনো মানুষকে যদি মহান বিশ্বনিয়ন্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল কোনো পুরস্কার দেওয়া হয়, দুনিয়ার এই সসীম, সীমাবদ্ধ, সীমিত পরিবেশে এবং পরিসরে বিশাল কোনো পুরস্কার দেওয়া সম্ভব নয়। আবার আসুন, কেউ অন্যায় করেছে, মনে করেন একজন লোক, সে 1000 মানুষকে হত্যা করেছে, এখন দুনিয়ার এই সীমাবদ্ধ সসীম জীবনে আপনি তাকে কিভাবে শাস্তি দেবেন? দিলেই বা কতটুকুন দিতে পারবেন? কোরআন বলছে, আন নাফসা বিন নাফসে, অল আনফা বিল আনফে, অল সেন্না বিল সেন্নে, অল জুরুহাত ও কেসাস, সমান সমান, সমমানের প্রতি প্রতিশোধ, বদলা। এটাই ইসলামের ফিলোসফি। এখন যে লোকটা 1000 লোককে হত্যা করেছে অন্যায়ভাবে, দুনিয়ার এই সীমিত পরিবেশে আপনি তার বিচার করুন, দুনিয়ার কোনো আদালত তার বিচার করুক, মামলা রানিংয়ের পরে, ক্রসিং হিয়ারিং হিয়ারিং আর্গুমেন্ট, সব কিছু শেষ হওয়ার পরে মাননীয় আদালত রায় দিল যে এই খুনি ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে অথবা ফাঁসির
কাষ্টে ঝুলিয়ে হত্যা করা হোক, তাকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা হলো, ফাঁসিতে ঝুলিয়ে তার জীবন অবসান এটা করা হলো। প্রিয় দর্শক, আপনারা আমাকে বলুন, এখানে তাকে যখন একবার গুলি করে মারা হলো, গলায় ফাঁসি দিয়ে ঝুলানো হলো, একটা মাত্র হত্যার বদলা তার থেকে উসুল করা হলো, আরও 999টা হত্যা প্রতিশোধ পাওনা তার কাছে রয়ে গেছে। এখন একবার ফাঁসি দেওয়ার পরে তাকে কি আপনি 999 বার ফাঁসি দিতে পারবেন? দিলে কোনো লাভ হবে? সে তো মৃত, তার জীবনের অনুভূতি সব কিছু শেষ হয়ে গেছে। এখন তাকে বারবার ফাঁসি দিলেও এটা মানবিক নয়, যৌক্তিক নয়। আধুনিক বিজ্ঞান, বিশ্ববিবেক এটাকে সমর্থন করে না। তাহলে পরকাল বা আখেরাত এমন একটা জীবন, অসীম, চিরন্তন, কালজয়ী, অনন্ত, যেই জীবনে ওই খুনি লোকটাকে দুনিয়াতে সে 100 মানুষকে খুন করেছে, হত্যা করেছে, তাকে 100 বার গুলি করা হবে, 100 বার ফাঁসিতে ঝুলানো হবে। প্রত্যেকবার সে ওই দুনিয়াতে যেই লোকগুলোকে হত্যা করেছে তাদের এক একজনের মতো হত্যার ব্যথা বেদনা এগুলো ভোগ করবে, এবং তাকে 1000 বার ফাঁসিতে মারা হবে, গুলি করা হবে, হত্যা করা হবে, কিন্তু সে মরবে না, কারণ দুনিয়াতে তার ডিউ 1000 খুন এটা শেষ হওয়ার আগে। এরপরও 1000 বার তাকে হত্যা করলে সে মরে যাবে, শেষ হয়ে যাবে? আদৌ নয়। কিন্তু তাকে 1000 বার ফাঁসি দেওয়া যাবে, 1000 বার ফায়ারিং স্কোয়াডে গুলি করা যাবে, দুনিয়ার জীবনে একবারের বেশি করা যাবে না, কিন্তু আখেরাতের জীবনে 1000 বার কেন, লক্ষ কোটি বারও তাকে গুলি করে এক একটা মৃত্যুর প্রতিশোধ তার থেকে কড়ায় গণ্ডায় জাররা জাররা উসুল করা যাবে। আবার আসুন, জান্নাত এটা আল্লাহ রাব্বুল আলমিনের দেয়া পুরস্কার, যিনি যত বড়, যিনি যত মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান, রাহিম ও রহমান, তার শাস্তিটা যেমন বিরাট, তার পুরস্কারটাও অনেক বিরাট, অনেক বিশাল। জান্নাত সম্পর্কে বলা হয়েছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক যেখানে জান্নাত বলেছেন সেখানে তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে বলা হয়েছে ফাকিহাত নাখল জাতুল আকমাম ওয়াল হাব্বুজুল আসফে ওয়াল রায়হান। দেখুন, আনন্দঘন একটা পরিবেশ। এটা সৃষ্টি করতে হলে, তৈরি করতে হলে সেখানে যেমন বিশাল একটা পার্ক, সেখানে দামি দামি বিল্ডিং আছে, সেখানে বিশাল বিশাল ছায়াদার বৃক্ষ আছে, সেখানে বিভিন্ন রকমের ফল ফুলের গাছ আছে, সেখানে ঝর্ণাধারা আছে, লেক আছে, যেখানে হাজার হাজার পাখি সাঁতার দেয়, কিলবিল করে, পাখির সাথে মাছেরা লাফালাফি করে খেলা করে, দর্শকরা এটা দেখে তাদের প্রাণ ভরে, হৃদয় ভরে এসব নয়নাভিরাম দৃশ্য এগুলাকে উপভোগ করে। প্রিয় ভাইয়েরা, দেখুন যেখানে জান্নাতের কথা বলা হয়েছে আল্লাহ পাক সেখানে তাজরি মিন তাহাতে আল্লাহ আনহার, সঙ্গে সঙ্গে সেখানে এই গাছ হবে, এই ফুল গাছ হবে, ছায়াদার বৃক্ষ হবে, ফলের গাছ হবে, এই 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 নবীজি এটার ব্যাখ্যা দিয়েছেন একটা হাদিস দ্বারাই। আমি মনে করি আপনারা বুঝতে পারবেন জান্নাতের পুরস্কারটা বদলাটা এমন, লাইনন রাআত, কোনো চোখ যেটা কোনোদিন দেখেনি, অলা উজুনন সামেয়াত, কোনো কান যেটা কোনোদিন শোনেনি, অলা খাতারা আলা কালবিল বাসার, কোনো মানুষের অন্তরাত্মা যেটাকে উপলব্ধি করা সম্ভব নয়। তাহলে বুঝা গেল আখেরাতে জান্নাতের পুরস্কারটাও অসীম, শাস্তিটা যেমন ভয়াবহ পুরস্কারটাও অসীম। হাসরের ময়দানে যেই লোকটার কোনো ডিভিশন থাকবে না,
গ্রেস টেরেস খেয়ে কোনোরকম টাই টাই পাস, টাই টাই কোনোরকম। এই লোকটাকে সর্বশেষ, সবচেয়ে ছোট, সবচেয়ে কম দামি জান্নাত দেয়া হবে। হাদিসে এটা এইভাবে উল্লেখ করা হয়েছে যে সেই লোকটাকে যে জান্নাতটা দেওয়া হবে সেই জান্নাতটা হবে এই পৃথিবীর দুইটা পৃথিবীর সমান। মিসলুহা কামিসলেহা জিহি দুনিয়া তাইন, এই দুনিয়া দুইটা দুনিয়ার সমান। আর সেই সবচেয়ে কম দামা, সবচেয়ে ক্ষুদ্র, স্বল্প পরিষদের একবারে সর্বশেষ সান্ত্বনা পুরস্কারের মতো যদি আপনি মনে করেন, সেখানে মহান রব্বুল আলামিন জান্নাতিদের জন্য যেই পুরস্কার রেখেছেন তার এক একটা বিল্ডিং ইয়াকুত জমরুদ পাথরের, লুলু অল মারজান, ইয়াকুত জমরুদ পাথরের তৈরি হবে। মেরাজ রজনীতে আল্লাহ নবী জান্নাত যখন সফর করছিলেন, অনিন্দ্যসুন্দর বিশাল একটা বাড়ি আল্লাহ পাকের তৈরি এটা দেখতে পেলেন। নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, এত সুন্দর বাড়ি এটা কার? জিব্রাইল বললেন, ফেরাউনের বিবি আসিয়ার, তাকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ এই বাড়িটা তৈরি করে রেখেছেন। আর আমরা জানি এই বিবি আসিয়া দোয়া করেছিলেন রব্বুল আলামিন, আমি তোমার দিনকে সমর্থন করেছি, তোমার দিন গ্রহণ করেছি, যদিও গোপনভাবে স্বামীকে বলিনি, তোমার দূত তোমার নবী মূসাকে যেভাবে যেখানে পেরেছি আমি সহযোগিতা করেছি, এখন আমার জীবনটা, আমার পাষণ্ড স্বামী একটা চাপাকল, কাঠের একটা চাপাকল তৈরি করে আমাকে রুটির মতো এইভাবে মেরে ফেলতেছে, মারার জন্য নিচ্ছে, আমি মরতে রাজি, তোমার দিন ছাড়তে আমি পারব না। এরপরে এই মহিষী মা বলেছিলেন, রব্বুল আলামিন, জীবন যেইভাবে যাচ্ছে আমার, এর বিনিময়ে জান্নাতে তুমি আমার জন্য একটা বালাখানা তৈরি করে দিও। প্রিয় দর্শক, বিবি আসিয়ার সেই দিনকার দোয়া মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে তার জন্য অগ্রিম জান্নাতে এই বালাখানা তৈরি করে রেখেছেন, এটা আপনারা জানেন। এখন কোরআনে হাকিমে জান্নাতের বিভিন্ন রকমের পুরস্কার, আনন্দঘন নয়ন আভিরাম, পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থান, এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু সেগুলো আমি আপনাকে খুলে বুঝাতে পারবো না, সব কিছু বোঝার জিনিস নয়, অনেক কিছু অনুভব অনুভূতির জিনিস, যেখানে চোখ দেখেনি, কান শোনেনি, মানুষের অন্তরের পক্ষে উপলব্ধি করা, চিন্তা করা সম্ভব নয়। তাহলে বোঝা গেল অপার্থিব, এটা এমন হবে যদি তার কাছাকাছি একটা জিনিস পৃথিবীতে থাকতো তাহলে বলা যেত ওইটার মতো সেটার মতো, কিন্তু কল্পনার যেটা অতীত সেটাকে এটার মতো সেটার মতো এটা বলে বোঝানো সম্ভব নয়। এটা ফিলোসফি, এটা দর্শন, এটার সাথে যুক্তি আছে, গ্রহণযোগ্যতা রয়েছে। এখানে কোরআনে পাকে আল্লাহ ফাকে হাত নাকলো জাতুল আকমাম অল হাব্বুল আসফে অর রাইহান হবে আইয়া লাই রব্বে কুমা তুকাজ্জিবান, এই আয়াত যখন উম্মজনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনলেন এবং এটা পড়লেন, মুখাস্থ করলেন, করার পরে একদিন আল্লাহর নবী আম্মা জান আয়েশা তার প্রিয় স্বামী নবীজিকে যখন এই হাদিসটা তেলাওয়াত করতে আবার বললেন, নবীজি আপনার জবান মোবারকে এটাকে আবার একটু তেলাওয়াত করুন। নবীজি আজকে একটু তার স্বরটা আওয়াজটা বাড়িয়ে দিয়ে এটা তেলাওয়াত করলেন। পাশের হুজরাতে আরেক মা জননী ওমরের মেয়ে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির তেলাওয়াত করা একটা শুনতে পেলেন, ফাকে হাত নাকলো জাতুল আকমাম অল হাব্বুজুল আসফি অর রাইহান হাবে আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান,
পরে যখন নবীজি আম্মাজান হাফসার সেখানে গেলেন, এক সময় যাওয়ার পরে আম্মাজান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর, আঙ্গুর, বেদানা, নাশপাতি, এই এই মহামূল্যবান ফল ফুল এগুলার কথা বলেছেন, কিন্তু স্বামী আপনি তো জানেন আমি খুব তেঁতুল ভক্ত, টক জিনিস আমার অতি প্রিয়। এখন কোরআনে ভালো ভালো জিনিস সবগুলার কথা বলেছে, কিন্তু আমার বড়ই গোলাপজাম, তেঁতুল ট্যাঙ্গা, টক, করমজা এগুলার কথা এক জায়গায়ও বলা হয়নি। ওকে স্বামী আমার, আমাকে খানা না দিলে, রুটি না খাওয়ালে চলে, কিন্তু আমার টকটা, এটা আমার জন্য অবধারিত অবশ্য দরকার। এখন জান্নাতে গেলে আমাকে যদি এই টক জিনিস এটা দেয়া না হয়, তাহলে আমার তো এই জান্নাতটা পারফেক্ট হবে না। আমার রুচি যেটার উপরে, সেটা আমার অন্তর সেটাকে সেইভাবে গ্রহণ করবে না। প্রিয় নবী মুস্কি হেসে আমাদের আম্মা উম্মত জননী আম্মাজান হাফসাকে জবাব দিলেন, হাফসা তুমি ওই আয়াতটার দিকে তাকাও, ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওলাকুম ফিহা মা তাদাউন। জান্নাতটা এমন হবে যে জান্নাতে তুমি হাফসা মা তাশতাহি আনফুসুকুম তুমি যেটা চাবে সেটাই পাবে, ওলাকুম ফিহা মা তাদাউন যেটা তুমি কল্পনা করবে সেটাই এসে যাবে, তোমার এই চুকা জিনিস টক জিনিস এটা পাবে কি পাবে না এই চিন্তায় তোমাকে পেয়েছে। তুমি অজারাবি ও মাফসুসা এ আটটার দিকে তাকান, তুমি যখন সোনার খাট পালঙ্কের উপরে গির্দে হেলাম দিয়ে এইভাবে বসে বসে জান্নাতে আরাম করবে, তখন তোমার তেঁতুল বড়ই গোলাপজাম, করমজা, কামরাঙ্গা মানে টক ফল যেগুলোর উপরে তুমি খুব আশেক, যেগুলো তোমার সবচেয়ে বেশি পছন্দ, মা তাস্তাহি আনফুসকুম তুমি মনে মনে একটু কল্পনা করবে, একটু এই টক ফল এটা দরকার, একটা কামরাঙ্গা, একটা ডৌয়া, একটা করমজা, এই ধরনের টক ফল দরকার, মা তাস্তাহি আনফুসকুম, তখন দেখবে তোমার খাটের চতুর্দিকে তেঁতুল গাছ, করমজা, পাকা পাকা এই বিভিন্ন ফল টক ফল এগুলো এসে যাবে, মা তাস্তাহি আনফুসকুম ওলাকুম ফিহা মা তাদাউন। এরপরে এই যে তেঁতুলের কোয়াগুলো আসবে, পাকা পাকা বিশাল তেঁতুল গাছ, তার ডালাটা নেতিয়ে তোমার একেবারে বুকের কাছে তেঁতুলের বাঁকা বাঁকা থোকা থোকা ছড়াগুলো তোমার হাতের নাগালে চলে আসবে, তুমি সেখান থেকে নাও আর খাও। আর যদি মনে করো এটার খোসা ফেলতে একটা বিরক্তি, বিচিগুলো আর একটা গ্যাঞ্জাম ঝামেলা, তাহলে তুমি মনে মনে শুধু এটা কল্পনা করো, খোসাগুলো আলাদা হয়ে যাক, তেঁতুলের বিচিগুলো আলাদা হয়ে যাক, শুধু কোয়াগুলা রোয়াগুলা একেবারে খোসা আর বিচি এগুলা মুক্ত হয়ে আমার মুখে ঢুকুক ঢুকুক, ওলাকুম ফিহা মা তাদাউন, তুমি কল্পনা করবে দেখবে যে তেঁতুল এইভাবে তৈয়ার হয়ে তোমার মুখে এসে ঢুকতেছে। প্রিয় দর্শক, আমি একটাই মাত্র উদাহরণ দিলাম এবং সেখানে এই কথাটাই বললাম, বেহেস্তে কোনো জিনিসের অভাব নাই, যেইটা আপনি চাবেন কল্পনা করার সঙ্গে সঙ্গে এসে যাবে। সব কথার বড় কথা যেটা, বেহেস্তে তো অভাব কিছুরই নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেই জিনিসটা হলো না জিনিসের অভাব এবং নাই জিনিসের অভাব। না কথাটাও সেখানে নেই, নেই কথাটাও সেখানে নেই, তুমি যেটা চাবে সেটাই আছে, তুমি যেটা চাবে সেটাই আছে, তুমি যেটা কল্পনা করবে সেটাই সেখানে পাওয়া যাবে। এটা হচ্ছে জান্নাতের আল্লাহর এই বিশাল পুরস্কার, তার একটা দিক। প্রিয় দর্শক, তাহলে আমরা এবারে আসুন জান্নাতে কারা যাবে। প্রিয় নবী সাফায়াত করবেন এটা আমরা জানি, আয়াতুল কুরসি আপনারা তো সবাই জানেন, সেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু, হাশরের মাঠটা এমন হবে এমন কোনো মানব সত্তা, এমন কোনো সাহসী মানুষ থাকবে না যে আল্লাহর কাছে কারো জন্যে কারো জন্যে এক বিন্দু একটা কথা সুপারিশ করার
সাহস পাব। যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত আলাইহিমুসসালাম সকল আম্বিয়ায়ে কেরাম বলবেন ইয়া রব্বে নফসি নফসি, ইয়া রব্বে নফসি নফসি। নবুয়তের যেখানে নফসি নফসি অবস্থা, সেখানে আজকে একদল মানুষ আছে যারা শিরক করে, যারা কবর পূজা দরগা পূজা করে। আবার এমনও আছে যারা বলে যে হাসরের মাঠে তোমরা যদি আমাদের সাথে আসো তাহলে আমরা তোমাদের জন্য নৌকা জাহাজ নিয়ে হাসরের মাঠে উপস্থিত হয়ে তোমাদেরকে নির্দ্বিধায় পার করে নেব। যেখানে সব নবী নফসি নফসি, নবুয়তের যেখানে নফসি নফসি অবস্থা, সেখানে বেলায়েতের কি কোনো বেল আছে? এটা কি বলে কোনো লাভ আছে? লা ইয়াতাকাল্লামুন, কোনো একটা মানুষ টু শব্দ করার সাহস পাবে না। ইল্লা মান আজেনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দেবেন। এজেন এজেন আপনারা তো বুঝেন, আজেনা বিয়ের আগে বালেগা কুমারী তার আগ পড়ানোর আগে এজেন আনতে হয়, আপনারা জানেন। এজেন শব্দটার বাংলা সোজা সাপটা তর্জমা হচ্ছে অনুমতি, সম্মতি। ইল্লা মান আজেনা লাহুর রহমান, রহমান দয়া করে যাকে অনুমতি দেবেন, একমাত্র তিনি হাসরের মাঠে কথা বলতে পারবেন। লা ইয়াতাকাল্লামুন, আর কেউ কথা বলার সাহস পাবে না, টু শব্দ করার সাহস পাবে না। এমনকি ফেরেশতা কুরসিরমণি জিব্রাইল ইয়াউমা ইয়াকুমুর রূহু আল মালায়েকাতু সাফফা, সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, টু শব্দ, এটা করার মতো হিম্মত হাসরের ময়দানে কারো হবে না। যেখানে নবুয়তের নফসি নফসি অবস্থা, ফেরেশতাদের এই অবস্থা, হাসরের ময়দানের এই ভয়াবহ দৃশ্য বিচার, এগুলো দেখে ফেরেশতারা পর্যন্ত একটা টু শব্দ করবে না। ইল্লা মান আজেনা, কিন্তু যাকে এজেন দেওয়া হবে লাহুর রহমান, রহমান দয়া করে যাকে অনুমতি দেবেন, সম্মতি দেবেন, তিনি কে? আবার দেখুন মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু আয়াতুল কুরসি, আর আগে যে আয়াতটা বলেছি সেটা হলো সুরা নাবা, শেষ পারার প্রথম সুরা শেষাংশ, আপনারা দেখে নিন প্রিয় ভাইয়েরা। মানজাল্লাজি ইয়াশফাউ, কেউ কথা বলার সাহস পাবে না তার অনুমতি ছাড়া। আর ওখানে বলা হচ্ছে লা ইয়াতাকাল্লামুন, কেউ মুখ খুলবে না। ইল্লা মান আজেনা লাহুর রহমান, রহমান দয়া করে যাকে অনুমতি দেবেন তিনি সাড়া। এর আগে আমরা আলোচনা করেছি মানুষ আদম আলাইহিসসালামের কাছে যাবে, নূহ আলাইহিসসালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে, গিয়ে আরজ করবে ফাসফেলানা রাব্বুনা, দয়া করে আমাদের রবের কাছে আমাদের জন্য একটু সাফায়াত করুন, সুপারিশ করুন। সকল নবী বলবেন আমার সেই যোগ্যতা নেই, আমার সেই সাহস নেই, তোমরা অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও। পরিশেষে বলা হবে ঈসা আলাইহিসসালাম হুজুরের আগের উলুল আজম পয়গম্বর, তার কাছে যাওয়ার পরে তিনি বলবেন একমাত্র একজন আছে হাসরের মাঠে কথা বলতে পারবে, কে? ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ। আমার পরে বিশ্ব চরাচরে বিশ্ব নবী হয়ে যিনি এসেছিলেন, আহমদ নাম যিনি ধারণ করেছিলেন, সেই মোহাম্মদ, সেই আহমদ, তিনি ছাড়া আজকে কোনো নবী আল্লাহর দরবারে সাফায়াত করার মতো মুরুদ সাহস এটা রাখে না। মানুষ কাঁদতে কাঁদতে ঘাম সমুদ্রে ভাসতে ভাসতে তখন আল্লাহ পাকের আরশের দিকে আসবে। আল্লাহ পাক আরশে আজিমে বসে তার কাহার জব্বার এই সেফত, এই শান, এটা নিয়ে বলবেন লেমানিল মুলকুল ইয়াম, আজকে রাজত্ব কার? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় বক্তে নসর, দুনিয়া জালিম শাসকরা কোথায়? সব বিলীন করে দিয়েছি লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব, আমি কালো জয়ী। এই মুহূর্তে আল্লাহ পাকের আরশের নিচে একটা সোনার কুরসি হবে, মহামূল্যবান একটা চেয়ার হবে, যে চেয়ারটার নাম মাকামে মাহমুদ। আশা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কোরআনে পাকে এই মাকামে মাহমুদ প্রশংসিত স্থান, প্রশংসিত আসন। এই মাকামে মাহমুদটা আল্লাহ সকল নবীর সর্দার সাইয়দুল আম্বিয়া, সাইয়দুল মুরসালিন,
খাতামুন নাবিয়িন, শাফিয়াল মুজনবিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আকায় নামদার, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, ইহা এবং পরকালের কর্ণধার, মদিনার তাজদার। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আল্লাহ এই আসনটাকে একবারে সিলেক্ট করে রাখবেন, বাছনি করে রাখবেন, মাকা আশা আজিমের নিচে যেই চেয়ারটা, যেই কুরসিটার নাম হবে আশা আইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। এই আসনটা, এই কুরসিটার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে। নবী এই কুরসিতে বসে, সাফায়াতের এই আসনে, চেয়ারে বসে আল্লাহকে যা বলবেন, আল্লাহর কাছে যা চাবেন, মহান রবকে যা কিছু করতে বলবেন, নবীকে খুশি করে যেন আল্লাহ তার সব কিছু করবেন। আই রিপিট, আমি আবার বলছি, এই চেয়ার মাকামে মাহমুদ, এটার বৈশিষ্ট্য হল এই চেয়ারে বসে নবী যা বলবেন আল্লাহ তা করবেন, এই কুরসিতে বসে নবী যা চাবেন নবীজিকে খুশি করার জন্য আল্লাহ তাই দেবেন। আর ইমানদারকে তো আল্লাহ বলেই দিয়েছেন মৃত্যুর সময়, ইয়া আইয়া তুহার নাফসুল মুতমাইন্না, এর জেই এলা রাব্বিকে রাদিয়াতা মারদিয়া, আয় তুই দুনিয়াতে নেক আমল করে, দিন মেনে, দায়ী আল্লাহর দায়িত্ব পালন করে, আমি মাওলা, আমি রবকে খুশি করেছিস, মারদিয়া, আজকে তুই বান্দাকে খুশি করা, আখেরাতে আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে। সুতরাং আমরা দুনিয়াতে আমলগুলো এমনভাবে করব যাতে আল্লাহকে খুশি করতে পারি, তাহলে হাশরের মাঠে আল্লাহ আমাদেরকে খুশি করবেন। মানুষ সেখানে গিয়ে দেখবে সকল নবী যেখানে নফসি নফসি, সকল নবী যেখানে নাফসি নাফসি, কান্নাকাটি, আহাজারি, রোনাজারি, সেখানে মাকামে মাহমুদে বসে একজন বলতেছেন। বুখারী কিতাব ও সাফাত, অনেক দীর্ঘ হাদিস। প্রিয় দর্শক, আপনাদের বোঝার জন্য আমি আংশিক, নবী সেখানে সেজদায় পড়বেন, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন, আর বলবেন ওয়া ইয়াকুলু আদামু সফিউল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়া ইয়াকুলু নূহ নবিউল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল যবীহুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়া রব্বি উম্মতি উম্মতি মান লি উম্মতি ইয়া রব। সব নবী বলবেন নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়। আর আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতির কি উপায়, আমার উম্মতির কি উপায়। মুফাসসিরিন কেরাম লিখেছেন, নবী যখন এইভাবে মাকামে মাহমুদে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে আহাজারি রোনাজারি শুরু করবেন, আল্লাহ পাকের আরশে আজিম সেখানে কম্পন শুরু হয়ে যাবে। নবীর এই রোদন, এই কান্না, এটাতে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোয়ার আসবে। আল্লাহ পাক নবীকে ডাক দিবেন, ইয়া মোহাম্মদ ও ইরফা রাসাকা, ওগা আমার হাবিব মোহাম্মদ, আপনি সেজদায় পড়ে উম্মতের জন্য এইভাবে কাঁদবেন না, ইরফা রাসাকা, আপনি দয়া করে মাথা তুলুন, ইশফা, আপনি কার জন্য সুপারিশ করতে চান করুন, তুষাফা মাঝুলে সিগা। হ্যাঁ, বলা হচ্ছে আপনি যা যার জন্য সাফায়াত করবেন কবুল করা হবে, আপনি যা চান তাকে তাই দেওয়া হবে, আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনার মর্জির বিরুদ্ধে, আপনার একটা গুণাগার উম্মতের আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা করব না। এখানে একটা সূক্ষ্ম কথা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খলিলুল্লাহ, খলিল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম এমন খলিল, এমন বন্ধু ছিলেন, ওয়াজেবতালা ইবরা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যখন আল্লাহ যত রকমের পরীক্ষা করেছেন, সব পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন, তখন আল্লাহ পাক বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, মানুষের জন্য আমি আপনাকে নেতৃত্ব দান করলাম, ইমাম হিসাবে নির্বাচিত করলাম। অন্য জায়গায় বলা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন খলিল শব্দের অর্থ হল খোল্লাতুন খেলালুন, আরবি শব্দ খেলাল, আপনারা খেলাল অনেকেই চিনেন, টুথপিক,
টুথ পলার এমন ভালোবাসা তার ভিতরে ছিল। কোনো সময় যদি কোনো রকমের পৃথিবীর কোনো চিন্তা, পার্থিব কোনো চিন্তা তার ভিতরে আসতো, তখন খেলালনের খলিল এইটা দিয়ে তার এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে দুনিয়ার এই মহব্বতগুলো তিনি বের করে দিতেন, যার জন্য আল্লাহ তাকে খলিল এই উপাধি দিয়েছেন, যে আল্লাহর মহব্বত ছাড়া তার ভিতরে দুনিয়ার কোনো কিছু আসতে পারে না। আসলেই খলিল নামের খিলাল টুথপিক এটা দিয়ে দুনিয়াকে তিনি বের করে দেন, শুধু আল্লাহকে সেখানে ঢুকিয়ে নেন। আর আমাদের নবী, তার পরিচয় হাবিব। এখন খলিল হল আল্লাহর বন্ধু, খলিল এমন বন্ধু যেই বন্ধুকে আল্লাহ যা করতে বলেছেন, যেই দিকে যেতে বলেছেন আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম সেটা করেছেন। আর হাবিব এটা শব্দধাতু থেকে যার তর্জমা, প্রত্যেকটা আরবি অভিধানে হাবিব আল্লাহর এমন বন্ধু যেই বন্ধু হাশরের দিনে মাকামে মাহমুদে বসে আল্লাহকে যা বলবেন হাবিবকে খুশি করার জন্য আল্লাহ তা করবেন। ইব্রাহিম করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য খলিল, আর আমাদের নবী হাবিব হাশরের মাঠে আমাদের নবীকে খুশি করার জন্যে নবী যা চাবেন তা দেবেন, নবী যা বলবেন আল্লাহ তা করবেন। তাহলে খলিলও বন্ধু, হাবিবও বন্ধু, কিন্তু আরবি ভাষার শাব্দিক প্রয়োগের দিক থেকে যেটাকে বলা হয় আবিধানিক অর্থ, সেই দিক থেকে আকাশ পাতাল পার্থক্য। তখন আল্লাহ বলবেন ইশফা কুমিয়া হাবিবি, দেখুন প্রথম আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ও ইরফা রাসাকা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা তুলুন, এশফা সাফায়াত করুন, তুশাফা কবুল করা হবে। নবী মাথা তুলবেন না, সেজদায় পড়ে বলতে থাকবেন আমার উম্মতের কি উপায়, ইয়া রব্বে নফসি নফসি। আল্লাহ পাক দ্বিতীয়বার ডাক দিবেন কুমিয়া হাবিবি, ওগা আমার হাবিব, আপনি আর উম্মতের জন্য কানবেন না, আপনি উঠুন, আপনি মাথা তুলুন, সাল তুতা আপনি কি চান বলেন, আপনি যা চাবেন তা দেওয়া হবে, আপনি যা বলবেন তা করা হবে। আপনার একজন পাপি উম্মতেরও কিসমতের ফয়সালা আমি আল্লাহ আপনার অনুমতি ছাড়া করব না। আল্লাহু আকবার, আমি যেই কথাগুলো এই মুহূর্তে বললাম কোরআন থেকে হাদিস থেকে, তাহলে বোঝা গেল আপনি যত বড় নেক, যত আমল, যত কিছু করেন, হাশরের মাঠে কিন্তু এই নবীজির সাফায়াত ছাড়া কারো পার পাওয়ার কোনো উপায় নাই, কোন রকমের কিছুই অবলম্বন নেই, একমাত্র নবীর সাফায়াত। এরপরে অবশ্য তাফসিরে আসে, হাদিসে আসে, নবীর যারা ওয়ারিস, নবীর এই খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, নবীর রক্তে রাঙ্গা, নবীর মাথার খুলি ভাঙ্গা, এই কোরআনকে যারা ধারণ করেছে, পালন করেছে, লালন করেছে, এই কোরআনের জন্য যারা ময়দানে নাম নেমেছে, এই কোরআনের জন্য যারা দায়ী আল্লাহর দায়িত্ব পালন করেছে, এই কোরআনকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠা প্রচার করার জন্যে যারা নবীজির মতো রক্তে রেঙ্গেছে, মাথার খুলি ভেঙ্গেছে, দাঁত ভেঙ্গেছে, হাশরের কঠিন দিনে এই মানের যারা মুজাহিদ হবেন, আলেম হবেন, তারা এক একজন নবীজির এই সাফায়াতের পরে আল্লাহ তাদেরকে এইটা ওপেন করে দেবেন, যে উম্মতি মুহাম্মদের মধ্যে এই এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে। হাদিসে নবীজি এইভাবে বলেছেন, আপনার একটা ছেলে সে আলেম হয়েছে, সে কোরআন শিখেছে, কোরআন হেফজ করেছে, সে কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী মানুষদেরকে ডেকেছে। নবী বলেন সে তার বংশের, তার পরিবারের, তার নসলের ইমান ছিল শর্ত ইমান, কিন্তু যত পাপই হোক এমন 70 জনকে সে সাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে নবীর সাফায়াত এইটার পরে হানাফি মজহাব, মাজাহেবে আরবা, চার মজহাব, এরপরে কুরুনে সালাসা, তিন প্রজন্ম সাহাবি তাবি তাবে তাবি, এই পর্যায়ে সকল ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে নবীজির সাফায়াত ছাড়া কারো পার পাওয়ার কোনো রকমের উপায় নেই, কোনো রকমের আশাও করা যায় না। তখন তারা জান্নাতের দিকে রওনা করবে, আল্লাহর ফেরেশতারা নূরের শামিয়ানা টাঙ্গিয়ে, নূরের টুপি মাথায় দিয়ে তাদেরকে স্লোগান দিয়ে সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালেদিন,
ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ, সালামুন আলাইকুম তেপ্তুম, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ, ইউর অনার প্লিজ, ইউর রয়্যাল এক্সিলেন্সি, ইউর রয়্যাল হাইনেস, ফাদখুলুহা খালেদিন, এই জান্নাতের দরজা আপনাদের জন্য উন্মুক্ত আছে, আপনারা এই জান্নাতের দিকে প্রবেশ করুন। আর ফেরেশতারা স্লোগান দেবে, সালামুন আলাইকুম তেপ্তুম ফাদখুলুহা খালেদিন। যে রাজকীয় মেহমান যদি আসে, তার বিমানটা যখন বিমানবন্দরে ল্যান্ড করে, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। ঠিক বেহেশতি বান্দাদেরকে জান্নাতে ঢুকার আগে ফেরেশতারা এইভাবে গার্ড অফ অনার দেবে, গার্ড অফ অনার দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর এই জান্নাতের জীবন একবার শুরু হবে, কিন্তু কোনোদিন শেষ হবে না। এর বিপরীতে জাহান্নামের জীবন, যাদের একবার শুরু হবে, কোনোদিন শেষ হবে না। তবে হাদিসের মধ্যে নবীজি এটাও বলেছেন, মুশরিক নয়, আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী নয়, ঈমান ছিল, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, রেসালাত আখেরাত পরকাল, জান্নাত জাহান্নাম এগুলোর উপরে বিশ্বাস ছিল, কিন্তু পাপ করেছে। এই পাপ যারা করেছে পাপই, তাদের বিশাল একটা অংশ জাহান্নামে যাবে, এই পাপের সাজা শাস্তি এটা ভোগ করতে হবে। ভোগ করার পরে যখন তার পাপ পরিমাণ শাস্তি তার পাওনা থাকে দিয়ে দেওয়া হবে, তখন জান্নাত আর জাহান্নামের মাঝে আবে কাউসারের একটা ঝর্ণাধারা থাকবে, বিশাল একটা তালাব থাকবে, সেখানে গোসল করিয়ে, ফেরেশতারা গোসল করিয়ে জাহান্নাম থেকে উপরে তুলে গোসল যখন করাবে, তখন এই শত শত বছরের পোড়া দাগ, ঘা, ক্ষত এগুলো সব দূর হয়ে যাবে, সে একবারে অ্যাজ ইট ইজ সুস্থ সবল হয়ে যাবে, তখন তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এরপরে আসুন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়ুতমি সুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটা নিয়ে অনেক নাস্তিক খোদাদ্রোহী, তারা বিভিন্ন রকমের মন্তব্য করে। তাহলে বেহেশতেও তো দেখা যায় এই এই এই, তাহলে জান্নাতে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের তাবুগুলোতে, স্পেশাল কামরাগুলোতে আল্লাহ হুর নেককার ইমানদার বান্দাদের জন্য রেখে দিয়েছেন। দুনিয়ার মানুষের, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণের, জীবজন্তুর তিনটা প্রয়োজন। প্রথমে জীবন বাঁচানোর জন্যে খাওয়া, খাওয়ার পরে বিশ্রাম বা ঘুম, এরপরে তার যৌন চাহিদা, যৌন চাহিদা। তো জান্নাতে যদি যৌন চাহিদা মেটানোর আল্লাহ কুদরতি ব্যবস্থা না করতেন, তাহলে এই বেহেশতটা কিন্তু নিরর্থক হয়ে যেত। মানুষের সাইকোলজি, মন মনন মানসিকতা যেটা চাবে, একটু আগে আমি বলেছি, মা তাস্তাহি আনফুসকুম, তুমি যা চাবে তা পাবে, তুমি যেটা বলবে সেটাই হবে, তোমার ইচ্ছা মর্জির বিরুদ্ধে সেখানে কোনো কিছু হবে না। সেই জান্নাত তোমার আমার জন্য, আপনাদের জন্য, আমার আজকে শ্রোতাদের জন্য অপেক্ষা করতেছে। আসুন আমরা আল্লাহমুখী হই, আল্লাহর কাছে সারেন্ডার করি, একজন পারফেক্ট ইমানদার হিসাবে আমরা কোরআনকে গ্রহণ করি, কোরআনকে জানি, কোরআনকে মানি, কোরআনকে বুঝার চেষ্টা করি। শুধু নিজে বুঝলে হবে না, বাল্লেগু আননি ওলাও আয়া ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনকুম তায়েফাতিন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। আমরা এই কোরআনের এই বারতাগুলো, বাণীগুলো, এই মেসেজগুলো নিজেরা বুঝার পরে অন্য আল্লাহর বান্দাদেরকে আমরা প্রচার করব, অন্য বান্দাদেরকে আমরা বুঝাবো, তাদেরকে এইটার দিকে দাওয়াত দেব। দাওয়াত দিতে দিতে নবীদের দিকে তাকান, মক্কায় সাহাবাদের দিকে তাকান, কত বিরোধিতা ছিল, জীবনের ঝুঁকি প্রত্যেকটা পদক্ষেপে ছিল, কিন্তু সাহাবায়ে কেরামকে কি এই কোরআন প্রচার, কোরআনের দাওয়াত থেকে তারা ফিরাতে পেরেছিল? আজকের এই সমস্যা জড়িত বিশ্বে যারা সীমিত পর্যায়ে হলো দায়ী এলাকার দায়িত্ব পালন করতেছে, তাদের উপরে কত অপবাদ, তাদের উপরে কত রকমের বদনাম, কত অভিযোগ, এটা আপনারা জানেন। এত কিছুর পরেও দাওয়াতের আল্লাহ এটা বন্ধ হয়নি, দায়ের আল্লাহ তাদের কাজ এটা ম্লানো হয়নি, স্তব্ধ হয়নি। আল জেহাদ ও মাজিন এলা ইয়ামিল কেয়ামতে, কেয়ামত পর্যন্ত এটা চলছে, এটা চলবে। আজকে বিরোধিতা যত বেশি হচ্ছে, মুসলমানদের পারফেক্টনেস, খাটিত্ব তত বৃদ্ধি পাচ্ছে, সোনাকে যতবার আগুনে জ্বালানো হয় সোনার দাম কমে না,
মান কমে না, যত আগুনে পুড়ে হাতুড়ি দিয়ে পিটানো হয় সোনার মান বাড়ে, দাম বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে। এইভাবে মাসাথমল বাসা ওয়াদ্দাররা ওয়াজুল জেলু যুগে যুগে খাঁটি ইমানদার যারা আম্বিয়া কেরাম থেকে শুরু করে সকল যুগের সকল অনুসারী আর আখেরি নবী আমাদের নবীর অনুসারীদের সবচেয়ে বেশি, তাদেরকে মাসাথমল বা আসাও পিটানো হয়েছে, মারা হয়েছে, তাদেরকে গায়ের মধ্যে নেজাবল্লম ঢুকানো হয়েছে, তাদেরকে শুলিতে দেওয়া হয়েছে, তাদেরকে টুকরা টুকরা করে হাত পাও এগুলো কেটে ফেলা হয়েছে, কিন্তু তাদেরকে আল্লাহর দিনে দায়ী আল্লাহর দায়িত্ব থেকে ফেরাতে পারেনি। আসুন আমরাও এক একজন মুসলমান যারা কালেমাকে পড়েছি, নবীকে মেনেছি, আখেরাতকে বিশ্বাস করছি, আমরা আল্লাহর এই জমিনে আজকাল তো আমরা এমন মুসলমান হয়ে গেছি, আমরা এ কোনো কষ্ট হবে, সমালোচনা হবে, ন্যূনতম বিরোধিতা হবে, এই পথগুলোকে এড়িয়ে চলি, পরিহার করি। এই দিকে গেলে ওরা সমালোচনা করবে, এই পথে গেলে ওরা এই কথা বলবে, এগুলাকে বাসনি করে করে আমরা বিড়ালের মতো নরম নরম খাইয়ার গরম গরম শুই। কিন্তু এটা হলে হবে না, আমাদের নবী যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, আমাদেরকে শিখিয়েছেন। সেই সাহাবায়ে কেরাম খায়রাল কারণে কারণে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতীতের দিকে একটু তাকান, যুগে যুগে যারা এই খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা, খুন ঝরা, কাঁটায় ভরা, অগ্নিখরা, এই পথে দায়ী আল্লাহর দায়িত্ব পালন করেছেন, তারা কেউ মরেননি, তারা কেউ হারিয়ে যাননি। আর সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমি আছি সেখানে, সকল যুগে তারা রাস্তা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে, জাহান্নামের রাস্তা কুড়ে, আজকেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আল্লাহ পাক পারফেক্ট মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করুন, একজন সত্যিকার মুমিন হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদের ঈমানের দৃঢ়তা দান করুন। জি,